কোভিড পরিস্থিতির বাবে আমি মেট্রিক আর হায়ার সেকেন্ডারি পরীক্ষা বাতিল করে ছাত্রছাত্রী সকলক মার্কস দিয়া বা ফলাফল দিয়ার কারণে এক বিকল্প পদ্ধতি রিকমেন্ড করিবর কারণে দুখন কমিটি গঠন করে দিছিল। মেট্রিক পরীক্ষার ইভালুয়েশনের বাবে আমি ডক্টর আলোক বুড়াগোহাঁর নেতৃত্বত এখন কমিটি গঠন করেছিল আর হায়ার সেকেন্ডারি ইভালুয়েশনের কারণে আমি সংস্কৃত আর পুরাতন অধ্যয়ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দীপক কুমার শর্মা ডাঙরিয়ার নেতৃত্বত এখন কমিটি গঠন করে দিছিল। কেদিনমান আগত দুইখন কমিটিয়ে তেওঁলোকের প্রতিবেদন দাখিল করেছিল। এই প্রতিবেদন কিখন যা দুই তিনটা দিন ধরে সরকারে পরীক্ষা নিরীক্ষা করার পাছত আজি রাতেপা এক জাননী যোগে এই দুইখন প্রতিবেদন সরকারে গ্রহণ করেছে। আর এই দুই প্রতিবেদনের ভিত্তিতে ছাত্রছাত্রী সকলের ইভালুয়েশন করে নম্বর প্রদান করে মেট্রিকর ফলাফল 31 জুলাইর ভিতর ঘোষণা করার কারণে সরকারের নির্দেশনা জারি করেছে। এতিয়া আমার দুইগী সভাপতি মানে যখন কমিটি আমি গঠন করে দিছিল দুইখান কমিটির সভাপতি ডক্টর আলোক কুমার বুড়াগোহাঁই ডাঙরিয়া উপস্থিত আছে, ডক্টর দীপক কুমার শর্মা ডাঙরিয়াও উপস্থিত আছে। গতি যে কি ফর্মুলা বা কেনে ধরনের নীতি বিধির ভিত্তিত ফলাফল সমূহ ঘোষণা করা হব সেই কথাখিনি আপনার আগত সদরি করবর কারণে মই অনুরোধ জানাইছো। সরকারে যখন HSLC পরীক্ষার আর হাই মাদ্রাসা পরীক্ষার ছাত্রছাত্রী সকলের মূল্যায়নের কারণে যখন একটা নীতি নির্ধারণ করব কারণে যখন কমিটি করে দিছিলে 9 জনীয় কমিটি এখন আছিল সেইখান কমিটি আমি হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা আর মাদ্রাসা হাইস্কুল মাদ্রাসা পরীক্ষার যখন ছাত্রছাত্রী এবছর পরীক্ষা দিলেহেন চূড়ান্ত পরীক্ষা পরীক্ষা হল কেনেকে উপর পর্যায়ে উত্তীর্ণ করব পৰা যায় আমার হাতত থাকা যিখিনি রেকর্ড আছে তথ্য আছে আগর পরীক্ষার পরীক্ষা সম্পর্কীয় তার কারণে যখন কমিটি করে দিয়েছিল 19 তারিখে এখন গঠন করে দিয়া হয়েছিল। আমি 19 তারিখেরপরা আমি কাম আরম্ভ করবলে হেৰি করো। আর তারপর আমি এটা আমি ঠিক করল যে আমি দেখিল যে এই শিক্ষান্ত পরীক্ষাত বহিবলগীয়া ছাত্রছাত্রী সকলের ক্লাস 9-র যেটো ফাইনাল পরীক্ষা এই গোটেখিনি রিজাল্ট আমার হাতত আছে গোটেবিলাক স্কুলরে। ক্লাস 10-র যাব ছাত্রছাত্রী পরীক্ষা দিলেহেন ক্লাস 10-লে তার মানে 2021-ত যখন মেট্রিক দিব 2019-ত ক্লাস 9-ত আসে সেই 9-র নম্বরখিনি আমার হাতত আছে ফাইনাল পরীক্ষার। তারপর ক্লাস 10-র কিছু স্কুলের নাছিলে আর কিছু স্কুলের এই প্রি বোর্ড বা প্রি টেস্ট বা রিভিশনারি টেস্ট যেটা কয় সেইবিলাকৰ নম্বরখিনি আসে তো সেইখিনির উপর ভিত্তি করে পেলে আমি একটা ফর্মুলা উলিয়ালো যে ক্লাস 9-র আমাকে এখন আপনাদের এখন দিয়া হবো প্রেস বিজ্ঞপ্তি একেবারে সঠিকভাবে ডিটেইল পাব আপনাদের আমি ক্লাস 9-র যিখিনি নম্বর পাইছিলে তার 40% আমি আনিলো প্রত্যেকটা সাবজেক্টরে এজন ছাত্রই ক্লাস 9-র যিখিনি নম্বর পাইছিলে তার 40% আহিলে ক্লাস 10-র প্রত্যেক সাবজেক্টের যিটো নম্বর পাইছিলে তার 40% আহিলে 80% হল বাকি 20% আমি স্কুলবিলাকক কৈছো যে তেওঁলোকৰ এটেন্ডেন্স আর অন্যান্য এসাইনমেন্ট যাব দিয়া হৈছিলে তেওঁলোকৰ নিয়মানুবর্তিতা এই ইত্যাদি ইত্যাদি কিছু প্যারামিটার্স দিয়া হৈছে সেইবিলাকৰ ওপৰত ভিত্তি কৰি কারণ স্কুল শিক্ষকে যি পঢ়াইছিলে তেওঁলোকে আটাইতকৈ সুন্দরভাবে বা শুদ্ধভাবে এই মূল্যায়ন করব পাৰে। তেওঁলোকক 20% নম্বর দিবলে দিয়া হৈছে কোনজন ভাল স্টুডেন্ট কোনজন বেয়া স্টুডেন্ট তেওঁলোকে জানিব। তারপরও এইখিনি নম্বর দিওঁতেও আমি
এটা রাইডার দিছোঁ যে স্কুলখনত যোৱা তিনি বছৰত তেওঁলোকে ক্লাছ টেনত।